কুষ্টিয়ার দৌলতপুরে ব্যক্তি মালিকানাধীন জমির উপরে সেতু নির্মাণের অভিযোগ উঠেছে সড়ক বিভাগের বিরুদ্ধে। তবে কাজ বন্ধ রেখে তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। সোহানুর রহমান শিপনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। কুষ্টিয়ার মিরপুর থেকে দৌলতপুর উপজেলায় ঢুকতে শেরপুরে পুরনো ব্রিজটির পরিবর্তে নতুন একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তবে এই ব্রিজ নির্মাণ করার আগে মালিকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করার নিয়ম থাকলেও মালিকদের দাবি এক্ষেত্রে কোনো ধরনের নিয়ম মানা হয়নি। আমরা পেপার্স অনুযায়ী আরএস এবং সিএসএস সমস্ত জমি হলো রেকর্ড আমরা সাবমিট করছি এক্সন অফিসে। আমার জমির পদ্ধতি যদি ব্রিজ করা লাগে তাহলে সরকারের যে নিয়ম মাফিক সেই নিয়ম মাফিক করলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই না যে আমার মালিকানা সম্পত্তির উপর দিয়ে ব্রিজ হোক, এখানে সরকারি জায়গা আছে, সরকারি জায়গার উপর দিয়ে ব্রিজ হলে এলাকাবাসী খুশি, আমরাও খুশি। এ বিষয়ে কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, আপাতত কাজটা বন্ধ রাখা হচ্ছে, তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জমি বলেই আমরা ওটার পাশে করে দিচ্ছি। এখন তারা বলতেছেন যে তাদের কাগজপত্র আছে, ফার্স্টে মৌখিকভাবে বলছে কোনো কাগজপত্র তারা সাবমিট করেনি, এখন কাগজপত্র সাবমিট করছে, কারণ আমরা একটা যাচাই করে দেখি এটা কি করা যায়। এ বিষয়ে জমির মালিকরা জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ এবং স্থানীয় উপজেলা ইউনো বরাবর নিজের জমি দাবি করে দরখাস্ত জমা দেন। বিপুল দেব রায়, এশিয়ান টেলিভিশন।